আর মাত্র কদিন বাদেই অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। এমনিতেই পূজোর আগে ক্ষতির মুখে রায়গঞ্জ শহরের ব্যবসায়ীরা। তার মধ্যে বর্তমানে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা, তাই অবিলম্বে এই লোকাল ট্রেন পরিষেবা চালুর দাবিতে আবারও রায়গঞ্জে আন্দোলনে নামল রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। আজ সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ স্টেশনে একটি ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ি। অবিলম্বে লোকাল ট্রেন চালু এবং অন্যান্য ট্রেন পরিষেবা স্বাভাবিক করবার দাবিতে এদিন রায়গঞ্জ স্টেশন ম্যানেজার রাজু কুমারের কাছে ডেপুটেশন পেশ করেন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ি জানিয়েছেন, এর আগেও জানুয়ারি মাসে একই ইস্যুতে ডেপুটেশন পেশ করা হয়েছিল, কিন্তু তারপরেও এই সমস্যার কোনো সমাধান হয়নি। বর্তমানে পূজোর মরশুমে এমনিতেই ক্ষতির মুখে ব্যবসায়ীরা, তার মধ্যে লোকাল ট্রেন বন্ধ থাকায় আরও দুরাবস্থা তৈরি হয়েছে। এরই পাশাপাশি যে প্যাসেঞ্জার ট্রেনটি চলছে তাতেও ঠিকমতো সময় মানা হচ্ছে না বলে অভিযোগ, তাই অবিলম্বে লোকাল ট্রেন চালু এবং অন্যান্য ট্রেন পরিষেবা স্বাভাবিক করবার দাবি জানানো হয়েছে। আমরা করোনাকালে এর আগেও আমরা জানুয়ারি মাসে একটা ডেপুটেশন দিয়েছিলাম, সেই মুহূর্তে করোনার যে দ্বিতীয় ঢেউয়ের যে প্রকোপ ছিল সেই সময় রেল পরিষেবা স্বাভাবিক ছিল না, রেল পরিষেবা স্বাভাবিক করার দাবিতে আজকেও আমরা বাধ্য হয়েছি পূজোর মরশুমে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ যে দুরবস্থার সম্মুখীন হয়েছে এই দুরবস্থা কাটাতে, এই সংকট কাটাতে আমরা স্টেশন ম্যানেজারের মাধ্যমে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি বার্তা পৌঁছাতে চাই, যাতে এই পূজোর যদি 7-10 দিন আগেও লোকাল ট্রেন সহ অন্যান্য ট্রেন পরিষেবা চালু করা যায় তাহলে হয়তো যেভাবে আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছোট মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই লোকাল ট্রেন না থাকার জন্য এবং রেল পরিষেবা না থাকার জন্য, তারা হয়তো একটু আশার আলো দেখতে পারে যদি রেল পরিষেবা স্বাভাবিক হয়। আমরা দেখেছি এই বিশ্বকর্মা পূজার সময় এখানকার যে মৃৎশিল্পীরা তারা বেশি অর্ডার পায়নি, যেহেতু কাচনা রাজনা পার্শ্বই থেকে প্রচুর ক্রেতা এখানে প্রতিমা অর্ডার দিয়ে নিয়ে যেত, লোকাল ট্রেন বন্ধ থাকায় যে শিল্পীরা 200টা প্রতিমা বানায় তারা 50টা বানাচ্ছে। তাই আমরা ভাবছি যে আগামীতে দুর্গাপূজা কালী পূজা কার্তিক পূজা লক্ষ্মী পূজার যে প্রতিমাগুলো বানাবে সেই মুহূর্তের আগে যদি লোকাল ট্রেন পরিষেবা চালু হয় মৃৎশিল্পীগুলো বাঁচবে, তৎসহ আমাদের রায়গঞ্জ সংলগ্ন এলাকা সহ সমস্ত ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরাও একটা আশার আলো দেখতে পারবে লোকাল ট্রেন পরিষেবা চালু হলে। ডেপুটেশন পত্র পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রায়গঞ্জ স্টেশন ম্যানেজার রাজু কুমার। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন কে তরফ সে ডেপুটেশন আর ডিমান্ড মিলা হ্যাঁ, জিসমে যে প্যাসেঞ্জার গাড়িয়া বন্ধ পড়ি হ্যাঁ কোভিড কে দৌরান উসকো চালানে কি মাং কি গই হ্যাঁ, ইস মাং কো নিশ্চয় রূপ সে হাম আপনে হাইয়ার অথরিটিজ কো পৌঁছায়েঙ্গে হামারে DRM স্যার কো, আর উম্মীদ করতে হ্যাঁ কি জলদি গাড়ি কা পরিচালনা শুরু হো। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।